আমাদের নেত্রীকে অন্যায়ভাবে তিন বছর কারাগারে রাখা হয়েছে, এখনো উনি পরিপূর্ণভাবে মুক্তি পাননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন, তারপরেও ওনার নামে একের পর এক মামলায় সাজা দেওয়া হচ্ছে, সাজানো মামলায়। কেন কেন ভাইরা কেন? ওই যে দুঃখের লাগিয়া না সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, সুখের জন্যে ঘর বেঁধেছেন হাসি হাসিনা, ভয় পান যদি খালেদা জিয়া ছাড়া পান, যদি তারেক রহমান দেশে আসেন সে ঘর জ্বলে পুড়ে ছারখার। কি ঘর বানিয়েছেন, কি সাম্রাজ্য বানিয়েছেন, যেটি ভেঙে যাওয়ার ভয় পাচ্ছেন। কি সাম্রাজ্য? মাফিয়া সাম্রাজ্য। পৃথিবীর দেশে দেশে মাফিয়ারা আছে, অনেক দেশ আছে মাফিয়ারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, আর বাংলাদেশ তার উদাহরণ হচ্ছে কলম্বিয়া। আর বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে অর্থনীতি এবং রাজনীতি দুটোই মাফিয়ারা নিয়ন্ত্রণ করে। মাফিয়ারা শেয়ার বাজার লুট করে নিয়ে যায়, মাফিয়ারা ব্যাংকের ভোল থেকে টাকা নিয়ে যায়, মাফিয়ারা ব্যাংক ফোকলা করে গ্রাহকদের টাকা নিয়ে যায়। ঘটনা সেখানেই শেষ নয়, মাফিয়ারা দিনের ভোট রাতে করে ফেলে। সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচনে কে জিতবে তা নির্ধারণ করে দেয় মাফিয়ারা এই বাংলাদেশে। বাংলাদেশ ইজ রাইট নাও ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ মাফিয়া স্টেট। মাফিয়া স্টেটের উজ্জ্বল একদম নিখুঁত উদাহরণ হচ্ছে এখন বাংলাদেশ। পৃথিবীর দেশে দেশে মাফিয়াদের হাত থেকে দেশের মানুষ দেশের অর্থনীতিকে রক্ষা করে সে দেশের সরকার, আর বাংলাদেশে পেড়ায় খেত খায়, বাংলাদেশে সরকার নিজেই হচ্ছে মাফিয়া। এটি আগে আমাদের দেশের মানুষরা আমরা জানতাম, এখন আল জাজিরার সৌজন্যে এখন সারা পৃথিবী জানে যে বাংলাদেশ একটি মাফিয়া স্টেট। আর বিপদে পড়লে হাসিনা যেটা করেন নতুন একটি বিষয় সামনে নিয়ে আসে, তাই না? এবারও তার ব্যতিক্রম নয়, এবারে উনি এমন একটি বিষয়কে সামনে নিয়ে এসেছেন সারা বাংলাদেশের মানুষ থ্রি থ্রি করছে, এমন একজন ব্যক্তিকে ছোট করবার চেষ্টা করছেন যে মানুষটির স্থান সারা বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয়ে ঠিক মাঝখানটায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্লিজ প্লিজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে যুদ্ধে নামান নাই, সেই সময়ের পাকিস্তানি বাহিনী ছিল বিশ্বের চৌকস সেনাবাহিনীগুলোর মধ্যে একটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাংকারে মাঠে ময়দানে হানাদার বাহিনীর অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছেন নিজের স্ত্রী এবং সন্তানকে তাদের গান পয়েন্টে রেখে। সে মানুষকে ছোট করছেন কে? শাহজাহান। নাম শোনেননি শাহজাহান? এই শাহজাহান হচ্ছে বাংলাদেশের পরিবহন সেক্টরের এক নম্বর মাফিয়া, এক নম্বর চাঁদাওয়া। আর কে এই শাহজাহান? বাংলাদেশের সড়ক পথে ওই যে রঙিন পানি খেয়ে কিছু ড্রাইভাররা গাড়ি চালান না, মানুষ হত্যা করেন, ছাত্র ছাত্রীদের হত্যা করেন, সেই ড্রাইভারদের গুরু হচ্ছেন এই শাহজাহান ওরফে বোতল শাহজাহান। এই শাহজাহানের আর একটি উপাধি আছে, কিছুদিন আগে এই বায়তুল মোকাররমে খেয়াল আছে আপনাদের, মুসল্লিরা
এই শাহজাহানকে পায়ের জুতা খুলে ছুঁড়ে মেরেছিল, এরপর তার নাম জুতা শাহজাহান। কি বলবো, ওদেরই এমপি হয়েছে হাইব্রিড এমপি ভাঙ্গার, কি নাম, সেই শাহজাহান সাহেবকে বলে ডাকাত শাহজাহান। এই শাহজাহান আর একজনকে মোজাম্মেল, মানে আকাইম্মা মোজাম্মেল, ওই গাজীপুরে গেলে ওই যে শিক্ষা কি বলে ওদের জেলা পরিষদের যে বাংলো আছে, তার পাশে আছে, আমি কিছু বললাম না, এই বাংলোতে গিয়ে আরো অনেক ভবন সাক্ষী দেবে, এই গাজীপুরের প্রেমের মিনিস্টার হচ্ছে এই আকাইম্মা মোজাম্মেল। এই শাহজাহান এবং মোজাম্মেল মিলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিয়েছেন। আরে ভাই, খেতাবের চেয়ে অনেক বড় আমাদের নেতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান খেতাবকে আলোকিত করেন নাই, বরং জিয়াউর রহমান নিজেই, সরি, খেতাব কিন্তু শহীদ জিয়াকে আলোকিত করে নাই, জিয়াউর রহমান নিজেই এই খেতাবকে আলোকিত করেছেন। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে হাত আমাদের নেতার দিকে যাবে তাকে অপমান করবার চেষ্টা করবে, সেই হাত আমরা চালিয়ে দেব। আর ওই যে কি আমুকা না খামুকা না জামুকা, জানি না এর কাজ কি, যদি এর কাজ এই হয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের ছোট করা, অপমান করা, তাহলে এই বাংলাদেশের জনগণ এই জামুকা দিয়ে আগামীতে বাথুকা বানাবে। শহীদ জিয়া মরহুম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের।